আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর বিষয়টি হচ্ছে আমরা কম্পিউটারে কিভাবে শিডিউল শাটডাউন অন করতে পারি। শিডিউল শাটডাউনটা আসলে কি, ধরুন আপনি একটা বড় ফাইল ডাউনলোড করেছেন, সেটা ডাউনলোড হতে 1 ঘন্টা সময় লাগবে। এখন সেই সময়টা যদি রাত হয়, তখন এই 1 ঘন্টা সময়ের পরে যখন আপনার কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড হবে, তারপরে আপনাকে কম্পিউটার অফ করে ঘুমাতে হবে। তো এটা যদি আমরা এরকম করতে পারি যে আমরা একটা শিডিউল টাইম দিয়ে দিব যে 1 ঘন্টা সময় লাগবে, আমি কম্পিউটারকে 1.5 ঘন্টা সময় দিয়ে দিলাম এবং 1.5 ঘন্টা সময়ের পরে অটোমেটিক কম্পিউটার অফ হয়ে যাবে, যদি এরকমটা হয় সেটা কিন্তু আপনার জন্য অনেক বেশি উপকারী হবে। অথবা ধরুন এমনটা হতে পারে যে আপনি কম্পিউটারে ভিডিও এডিট করছেন, সেই ভিডিও এডিটটাকে যখন আপনি রেন্ডার করবেন বা এক্সপোর্ট করবেন, সেইটা যদি অনেক বড় ভিডিও হয়, সেটা এক্সপোর্ট করতে যদি 1 ঘন্টা সময় লাগে কিংবা তার চেয়েও যদি বেশি সময় লাগে, তাহলে কি হয় যে এই ভিডিওটা এক্সপোর্ট করতে করতে আপনার অনেক সময় ব্যয় হয়ে যাবে এবং এই যে লং টাইম আপনাকে কম্পিউটারের সামনে ধৈর্য ধরে বসে থাকতে হবে, এটা কিন্তু অনেক কষ্টের একটি কাজ। তো আপনি যদি কম্পিউটারকে এভাবে একটি নির্দিষ্ট টাইম ধরে বলে দেন যে তুমি ঠিক এই সময়ে অফ হয়ে যাবা, তখন কিন্তু এই কাজটা অনেক সহজ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি দেখব যে আমরা কিভাবে কম্পিউটারকে একটি শিডিউল টাইমে গিয়ে অফ করতে পারি, যেটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা চলুন, অনেক কথা বলে ফেলেছি, এবার আমরা কাজের দিকে যাই। তো প্রিয় দর্শক, আমরা এই কাজটি কিভাবে শুরু করব। এই কাজটি শুরু করতে হলে আমরা প্রথমে যাব আমাদের কম্পিউটারের যে সার্চ অপশনটি রয়েছে সেখানে। যদি আপনি উইন্ডোজ 10 ব্যবহার করেন তাহলে এখান থেকে সার্চ অপশন থেকে সার্চ করতে পারেন, আর আপনি যদি উইন্ডোজ 7 ব্যবহার করেন তাহলে আপনি উইন্ডোজ বাটনে অথবা স্টার্ট মেনুতে ক্লিক করে তারপর সার্চিং অপশনে সার্চ করবেন। তো আমি যেহেতু উইন্ডোজ 10 ব্যবহার করতেছি, তো আমি এই সার্চ অপশনে ক্লিক করে এখানে আমরা টাস্ক শিডিউলার নামের একটি অপশন রয়েছে সেটাকে খুঁজে বের করব। তো বন্ধুরা, আমি যখন সার্চ বারের মধ্যে টাস্ক শিডিউলারকে সার্চ করেছি, তখন কিন্তু আমার সামনে এই যে দেখুন টাস্ক শিডিউলার নামের একটি অপশন চলে আসছে। আমরা এই টাস্ক শিডিউলারের মধ্যে ঢুকব। যখন আমি টাস্ক শিডিউলারে ক্লিক করলাম, আমার সামনে এরকম টাস্ক শিডিউলারের একটি উইন্ডো চলে আসছে। এই টাস্ক শিডিউলারের মধ্যে আমরা একটু ডান দিকে তাকাবো, ডান দিকে আমরা দেখতে পারবো যে এখানে একটি অপশন রয়েছে অ্যাকশন। এই অ্যাকশন এরিয়ার মধ্যে রয়েছে ক্রিয়েট বেসিক টাস্ক, আমরা এই জায়গাটাতে ক্লিক করব। ক্রিয়েট বেসিক টাস্কে ক্লিক করার পরে আমাদের সামনে আরও একটি উইন্ডো চলে আসবে, আর সেটি হচ্ছে এরকম। এই যে ক্রিয়েট বেসিক টাস্ক উইজার্ড, এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে নেম আর একটি হচ্ছে ডিসক্রিপশন। তো নেমের মধ্যে আপনি যে কোনো একটি নাম এখানে সেট আপ করতে পারেন। এই নামটা আপনি এমনভাবে সেট আপ করবেন যেন এই নামটি দিয়ে আপনি বুঝতে পারেন যে আপনার এই যে আপনি শিডিউলটি রেডি করতেছেন, সেই শিডিউলটি অ্যাকচুয়ালি কখন কাজ করবে সেটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কি ধরনের নাম দিবেন। তো আমি এখানে শাটডাউন যে নেমটা সেটাই দিয়ে দিই, আমি এখানে শাটডাউন অপশনটি লিখে দিলাম। লিখে দিয়ে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে বলা হয়েছে হোয়েন ডু ইউ ওয়ান্ট টু দ্য টাস্ক টু স্টার্ট, আপনি কখন এই কাজটা শুরু করতে চান বা আপনি কখন কতদিন ব্যবহার করতে চান। তো আমি যেহেতু এটা শুধুমাত্র ভিডিও করার জন্যই বানাচ্ছি, সুতরাং এই জায়গাটা আমি ওয়ান করে দিই, ওয়ান টাইম। ওকে, তো ওয়ান টাইম দিয়ে আমরা এখানে নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের কিন্তু মূল কাজটা এখানে, এখানে আমরা দুইটি অপশন দেখতে পারবো, একটি হচ্ছে স্টার্ট ডেট আর একটি হচ্ছে স্টার্ট টাইম। অর্থাৎ আপনি এই যে টাস্ক শিডিউলটি করতে চাচ্ছেন সেই টাস্ক শিডিউলটি কখন মূলত হচ্ছে এটি কার্যকরী হবে। তো আমি এখানে আজকে 2/22/2023 অর্থাৎ ফেব্রুয়ারির 22/2023 সাল আমি এই ডেটটা এখানে দিয়ে দিচ্ছি, এবং এখানে আমি এখন একটা টাইম দিয়ে দেবো যে অ্যাকচুয়ালি কখন আমার কম্পিউটারটি শাটডাউন হবে। ধরুন আমি এখানে 10টা রাত 10টা দিয়ে দিলাম, রাত 10টা দিয়ে আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করব। জাস্ট আপনি খেয়াল করবেন যে কত তারিখ কখন আপনি কম্পিউটারটাকে অফ করতে চান। আমি এখানে তারিখ এবং টাইমটাকে মেনশন করে দিলাম, এখন আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, এখানে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে হোয়াট অ্যাকশন ডু ইউ ওয়ান্ট দ্য টাস্ক টু পারফর্ম। তো এখানে বাই ডিফল্ট ভাবে স্টার্ট প্রোগ্রামই এখানে চেকমার্ক করা থাকবে, আপনি এটাকে চেকমার্ক করা অবস্থায় যদি নেক্সট অপশনে ক্লিক করেন কোনো অসুবিধা নেই। এরপরে আমাদের সামনে আরেকটি অপশন চলে আসবে, এখানে আমাদের কিছু লিখতে হবে। প্রথমে রয়েছে প্রোগ্রাম স্ক্রিপ্ট, এখানে
এই প্রোগ্রাম স্ক্রিপ্টের মধ্যে আপনি ওই আমরা এর আগে যে শাটডাউন অপশনটি লিখেছিলাম সেটাই লিখে দিতে পারি। আমি এখানে শাটডাউন লিখে দিলাম। শাটডাউন লিখে দেওয়ার পর আমাদের পরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যাড আর্গুমেন্ট, এটি অপশনাল, তবে এটা আমাদেরকে দিতে হবে। তো এখানে আমরা ছোট্ট একটি কোডিং লিখব। কোডিংটি হচ্ছে প্রথমে আমরা একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, ফরওয়ার্ড স্ল্যাশের পর আমরা এখানে লিখব এস, এস লেখার পরে আমরা এখানে একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পরে আমরা আবার একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পরে এফ লিখব, তারপরে একটি স্পেস দিব, স্পেস দেওয়ার পর আবার একটি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা টি লিখব, এবং টি লেখার পরে আমরা এখানে একটা স্পেস দিয়ে জিরো লিখব। তো বন্ধুরা একটু খেয়াল করুন আমরা এখানে কি লিখেছি। আমরা এখানে প্রথমে একটি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েছি, তারপর এস দিয়েছি, তারপর একটি স্পেস, তারপর ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে আবার এফ লিখছি, এরপরে একটি স্পেস দিয়ে আবার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে টি লিখেছি, এরপরে স্পেস দিয়ে একটি জিরো লিখেছি। জিরো লেখার পরে আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। আমাদের কিন্তু কাজ একেবারে শেষ। এখন যদি আমরা এখান থেকে ফিনিশ অপশনে ক্লিক করি তাহলে আমাদের কাজ একেবারেই শেষ। তো আমাদের যেহেতু কাজ শেষ, এখন যদি আমরা এখান থেকে ক্লোজ করে দিই এবং আমাদের কম্পিউটার এভাবে অন রাখি, আমার কম্পিউটার ঠিক রাত 10টা বাজে এটি অফ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন। যদি আপনি আমার চ্যানেলের এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার সুন্দর একটি মতামত অবশ্যই ভিডিওর নিচে দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে আমার চ্যানেলটি দেখার আশা রেখে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।